আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন আম্মা বাদ। আউযু বিল্লাহি সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামযিহি ওয়া নাফথিহি ওয়া নাফসিহি। بسم الله الرحمن الرحيم وقل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا عن معاوية ابن قرات رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فسد الشام فلا خير فيكم لا تزال طائفة من امتي منصورين লা ইয়াযুরুহুম মান খাযালাহুম হাত্তা তাকুমু সাআত। ক্বালা মুহাম্মদ বিন ইসমাইলা ক্বালা আলী ইবনুল মাদিনী হুম আসহাবুল হাদিস রাওহু সুনান তিরমিজি ইসনাদুস সহীহ। আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লাইসা মিন শাইইন ইউকাররিবুকুম আলা জান্নাহ ওয়া বাইয়ুদুকুম মিনান নার ইল্লা ক্বাদ আমারতুকুম বিহি। রাওহু শারহু সুন্নাহ লিল বাগাবি ইসনাদুস সহীহ। সমস্ত প্রশংসা সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের সৃষ্টি করেছেন। শুধু সৃষ্টি করেননি, এই পৃথিবীতে সহস্র কোটি মাখলুকাত সৃষ্টি করার পরেও যিনি আমাদের এই মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ জাতি, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন, সেই মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সংক্ষিপ্ত শুকরে সুজুদ আদায় করি। তা নিজেরই শেখানো ভাষা দিয়ে সকলে এক বাক্য উচ্চস্বরে বলি আলহামদুলিল্লাহ। তারপর পর তার প্রিয় নবী মুহাম্মদ মুস্তফা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সহস্র কোটি দুরুদ এবং সালাম বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল-হিরা আহলে হাদিস মাদ্রাসার উদ্যোগে ইসলামী জলসা 2020, স্থান খিরসিম টিকার রাজশাহী। আজকে এই আলোচনা সভার সভাপতিত্ব করছেন ডক্টর মোহাম্মদ সাখাওয়াত হোসেন, সম্পাদক মাসিক আত-তাহরিক, এবং বিভিন্ন অতিথিবৃন্দ এবং আমার সামনে ছোট বড় ভাই এবং বোনেরা, তাদের প্রত্যেকের কাছে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সকলের জন্য এ দোয়া, এ প্রার্থনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলাতে আমরা মানুষ জাতি, আমরা ছোট ছোট গুনাহ করেই থাকি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আলোচনা সভার ওসিলা ধরে আমাদের এই পেছনের গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও। সকলে বলি আমিন। মহান সত্তা আল্লাহর কাছে এ দোয়া, এ প্রার্থনা। আমি যে দেশ থেকে এসেছি, বিশেষ করে ভারতবর্ষ, এদেশে এখন বর্তমান বিশ্বের সার্বিকভাবে মুসলিম জাতি, বিশেষ করে ভারতবর্ষ আজকে নির্যাতিত, নিষ্পেষিত, লাঞ্ছিত, বঞ্চিত, পদদলিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ভারতবর্ষের সমস্ত মুসলিমকে হেফাজত করো। সকলে বলি আমিন। মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এ দোয়া, এ প্রার্থনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিম উম্মাহ আজকে গোটা বিশ্বজগতে নিজেদের মধ্যে ইখতিলাফ, মত পার্থক্য, বিভাজন করে আজকে মুসলিম উম্মা বিভিন্ন ভাগে বিভক্ত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সকলকে একটা প্ল্যাটফর্মে আসার তৌফিক দান করো। সকলে বলি আমিন। যাই হোক, দীর্ঘ চেষ্টা, প্রচেষ্টা, শ্রম, অর্থ ব্যয় করার পরে আজকে নির্দিষ্ট সময়, নির্দিষ্ট স্থানে আলোচনা সভার আপনারা আয়োজন করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের আলোচনাটিকে কবুল করেছে, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরও একবার শুকরে সুজুদ আদায় করি। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আজকে আলোচনার জন্য নির্দিষ্ট কোনো বিষয় দেওয়া হয় নাই, তবে আজকে কয়েকটি বিষয় নিয়ে আমরা আলোচনা করব যেগুলো আমাদের প্রতি অভিযোগ আছে বা আছে না নেই। বিশেষ করে গোটা বাংলাদেশ যদি আপনারা ঘোরেন, গোটা বাংলাদেশে প্রায় 18 কোটি মানুষ আছে, তাই তো ভাই? আর কমপক্ষে 550-এর অধিক থানা আছে, আর সার্বিকভাবে 14 কোটি মুসলিম আছে। তার মধ্যে 3.5 থেকে 4.5 কোটি মতো আহলুল হাদিস এরা আছে। এরা বাণীর জলে ভেসে এসেছে এমনটা নয়,
তবে বর্তমান আহলুল হাদিস সমাজকে এমনভাবে কিছু কিছু দাড়ি টুপিওয়ালা ব্যক্তিরা উপস্থাপন করতে চায়, তারা মূলত বলতে চায় যারা ইহুদি এবং খ্রিস্টানদের দালাল। ভাই জবাব দেওয়ার দরকার আছে না নাই? অবশ্যই দেওয়া দরকার, অবশ্যই আছে। আর আমার যেসব আলোচনা বা জবাব, এটার নাম হচ্ছে অ্যান্টি ভেনাম। কি বললাম? অ্যান্টি ভেনাম, টিট ফর ট্যাট। কারণ তারা যেমন আমাকে অভিযোগ করবে, ভাই আমার অভিযোগ খণ্ডন করার ভাই আমার দায়িত্ব আছে না নেই? অবশ্যই তারা যদি আমাদেরকে গালি দেয়, আমরা তাদেরকে গালি দেব না। কেন? সহিহ বুখারী কিতাবুল আদাব হাদিস নম্বর 6044, বিশ্বনবী বলেই দিয়েছেন যে গালি দেওয়া এটা ফাসেকি, আর মুসলিমদের বিরুদ্ধে তরবারি ধারণ করা এটা কুফরি। তাই আমরা কাউকে গালিও দিই না, আমরা তরবারি ধারণা করি না, তবে আমরা ইলমি ইখতিলাফ থাকলে ইলমি অ্যাটম বোম মারি। তারা যদি ইলমি ইখতিলাফ করে, আমরা ইলমির সমাধান আমরা দেব। এটা ইলমের জায়গা, এটা জাজবাতির কোনো জায়গা নয়। অনেক সময় মানুষ আলোচনা করতে করতে এমন পর্যায়ে চলে যায় যে জোশে এসে নিজের হোস্টটা খুয়ে গেলে। আছে না নাই? অসংখ্য আছে। আসুন আজকে আমরা প্রথম আলোচনা করব এটা যে আহলুল হাদিসদেরকে নিয়ে বিভিন্ন রকমের ট্রল ভিডিও করা হয়, তাদের নামে বিভিন্ন মিথ্যা অভিযোগ করা হয়, তাদের মানহাজ সম্পর্কে অসংখ্য নানাবিধ পরিকল্পনা চোরাগুলি তারা উন্মুক্ত করেছে। আমরা ধারাবাহিক পর্যায়ে একটা একটা করে জবাব ইনশাল্লাহ দেব। প্রথম অভিযোগ আহলুল হাদিস এই শব্দের ওপরে। আছে না নেই? মানে আহলে হাদিস শব্দটা নিয়েই সবচেয়ে বেশি অ্যালার্জি আছে সমাজে। আছে না নেই? আমাদের দেখবেন আহলুল হাদিস যখন আমরা নিজেদেরকে পরিচয় দিই, এক শ্রেণী আলেম আছে তারা বলে এরা আহলুল হাদিস নয় বরং আহলুল খাবিস। ভাই বলে কি বলে না? জবাব দেব অ্যান্টি ভেনাম। সহিহ বুখারী কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3533, বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবা রাদিয়াল্লাহু আনহুমদেরকে গর্ব করে বলছে যে তোমরা কি জানো যে কুরাইশরা আমাকে অনেক নিন্দা করে, অনেক গালি দেয়, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই গালির প্রতিদানে তাদেরকেই আবার ফিরিয়ে দেন, মানে অ্যান্টি ভেনাম দেন। অতএব সাহাবা রাদিয়াল্লাহু আনহুম বলেন সেটা কিভাবে? সহিহ বুখারী খুলে দেখেন কিতাবুল মানাকিব হাদিস নাম্বার 3533, আল্লাহর রাসূল বলছেন কুরাইশ যারা গালি দেয়, তারা গালি দেয় হচ্ছে মুদাম্মামকে। বিশ্ব নবীর নাম হচ্ছে মুহাম্মদ, মানে প্রশংসিত। মুহাম্মদ মানে প্রশংসিত। আর বিশ্ব নবীর নামকে বিকৃত করে তার নাম রেখে চল কি? মুদাম্মা, মানে নিন্দিত। কথা বুঝাতে পারিনি? বা বিশ্ব নবীর নাম কি? মুহাম্মদ মানে প্রশংসিত, আর মুদাম্মা মানে নিন্দিত। তো বিশ্ব নবীর নাম ছিল মুহাম্মদ, আর কুরাইশরা তার রাগ সহ্য করতে না পেরে বিশ্ব নবীর নামের পরে অপবাদ দিয়ে মুহাম্মদকে মুদাম্মাম বলেছিল। এই জন্য বিশ্ব নবী বলছে যে তারা যাদেরকে গালি দেয় তারা তো হচ্ছে মুদাম্মাম, আনা মুহাম্মদ, আমি মুদাম্মাম নয় আমি মুহাম্মদ। মানে তারা যাকে গালি দেয় সে কে? মুদাম্মাম। কিন্তু আমি তো মুদাম্মাম নই, আমি হচ্ছে মুহাম্মদ। তো আমাদের অ্যান্টি ভেনাম জবাব, তারা যাকে গালি দেয় তারা হচ্ছে আহলে খাবিস, কিন্তু আমরা আহলে খাবিস নই, আমরা আহলে হাদিস। সুন্নত সম্মত, হাদিস সম্মত, এটা হচ্ছে উত্তর অ্যান্টি ভেনাম বলে। আমাদের প্রতি আরেকটা অভিযোগ আছে, আমাদেরকে ওয়াহাবি বলা হয়। হয় কি হয় না? আমাদেরকে বিশেষ করে কথায় কথায় তারা বলে ওয়াহাবি, ওয়াহাবি বলে থাকে। আসেন আগে এটার জবাব দিই। প্রত্যেকটা নামের যদি আমরা হাদিস ভিত্তিক যদি ব্যাখ্যা করে জবাব দিতে যাই, সবগুলো শুধু নামের জবাব দিয়ে সময় শেষ হয়ে যাবে। আসেন যেগুলো সবচেয়ে বেশি বলা হয় তার মধ্যে একটা ওয়াহাবি। ভাই ওয়াহাবি আমাদেরকে কেন বলা হয় জানেন? আমি বেশ ভালো ঘেটে ঘেটে দেখলাম যে আমাদেরকে ওয়াহাবি কেন বলে। অথবা তাদের বেশ কিছু বইপত্র আছে, পড়াশোনা করে দেখলাম তারা মূল যে রাগ সে হচ্ছে মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাবের উপরে। এই ব্যক্তিকে ইনি 1115 হিজরিতে 1703 খ্রিস্টাব্দে তিনি সৌদি আরবের নাজাদ শহরে তিনি জন্মগ্রহণ করেন। সেই সময়তে সৌদি আরবে বিশেষ করে শিরক এবং বিদাতের উৎখাত হয়েছিল। এমনকি সৌদি আরবে বিভিন্ন কবর মাজার তৈরি করা হয়েছিল। যেন উপমহাদেশে এখন কবর মাজারকে কিছু মানুষ ধর্ম মনে করে না ভাই, ঠিক সৌদি আরবে এমন ঘটনাটা ঘটেছিল। এমতো পরিস্থিতিতে মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব একজন ব্যক্তি, একজন আলেম, একজন মুহাদ্দিস, একজন ফকি,
তিনি সঙ্গে সঙ্গে পবিত্র কোরআন এবং সহি হাদিস পড়াশোনা করার পরে, তিনি তাওহীদ প্রসঙ্গে জ্ঞান অর্জন করার পরে যখন দেখছে ওই সিজদা করা হচ্ছে কবর মাজারে, বিভিন্নভাবে নানা প্রকার বিদাতের সঙ্গে মানুষ উন্মুক্তভাবে কাজ করে চলেছে, এমতো পরিস্থিতিতে এই মোহাম্মদ ইবনি আব্দুল ওয়াহাব এই ব্যক্তি সমস্ত কবর মাজারকে ভেঙে চৌচির করে দিয়েছিলেন। তো আমাদেরকে কেন ওয়াহাবি বলা হয়? কারণ হচ্ছে এটাই লিঙ্ক, কেন কবর মাজার ভেঙেছিলেন কে? মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব। আর ভারত বাংলাদেশ পাকিস্তান উপমহাদেশে যারা কবর এবং মাজারের বিরুদ্ধে বলে, তার জন্য ওই ব্যক্তির নাম অনুসারেই আমাদেরকে বলা হয় ওয়াহাবি। কথা বুঝাতে পারিনি? মানে উনি যেহেতু কবর মাজার ভেঙেছেন, এই জন্য ওই ব্যক্তির নামের সঙ্গে লিঙ্ক দিয়ে আমরা যদি কবর মাজারের বিরুদ্ধে বলি, এই জন্য আমাদেরকে বলা হয় ওয়াহাবি। মানে কর্মের উপরে ভিত্তি করে আমাদেরকে নামকরণ করা হয়েছে। কথা বুঝতে পেরেছেন? আসেন আমরা এখানে একটা জবাব দেওয়ার চেষ্টা করি যে আসলে আমাদেরকে যে তারা ওয়াহাবি বলছে, আসলে প্রকৃতপক্ষে ওয়াহাবি কারা? ভাই আপনারা লাদেনকে দেখেছেন? আচ্ছা লাদেনকে কারা কারা দেখেছেন হাত তোলেন তো। টিভিতে, ছবিতে, পত্রিকাতে, স্বপ্নে হাত তোলেন, দেখেন। আমরা অনেকে হাত তুলে ফেলেছি লাদেনকে নাকি আমরা দেখেছি। ভাই আমরা লাদেনকে দেখি নাই, যাকে দেখেছি তার নাম ওসামা। কি বললাম? তার নাম হচ্ছে ওসামা, তার সম্পূর্ণ নাম ওসামা বিন লাদেন। তো লাদেন কে? লাদেন হচ্ছে পিতা মানে বাবা, আর ওসামা যাকে দেখানো হয় ওটা হচ্ছে ওসামা। তবে আমরা উনি হাত তুলে বললাম লাদেনকে দেখেছি। তবে আসেন মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, কথা বুঝতে পারছেন? মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, ভাই কবর মাজার কে ভেঙেছে? বাপ না বেটা? তার নাম কি? মুহাম্মদ। আর ওয়াহাব কে? বাপ। মুহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাব, তাহলে কবর মাজার ভেঙেছে কে? মুহাম্মদ। আর ওয়াহাব কে? বাবা। তো ভাই এখন যদি কাজের পরে ভিত্তি করে নামকরণ করা হয়, তো কবর মাজার ভেঙেছে মুহাম্মদ, তো আমাদেরকে কি নামে ডাকা উচিত? মুহাম্মাদি। কিন্তু তারা এতটুকু বুঝতে না পেরে আমাদেরকে বলছে ওয়াহাবি। তবে কাজের পরে ভিত্তি করলে হয়, কারণ মোহাম্মদ কবর মাজার ভেঙেছে, তো আমাদের নাম দেওয়ার দরকার ছিল মোহাম্মাদি, ওয়াহাবি নয়। যদি হচ্ছে আমরা আহলুল হাদিস, আমরা কোনো মানুষের দেওয়া নাম বা মানুষের কোনো লকাব আমরা ব্যবহার করতে চাই না। মোহাম্মদ ইবনু আব্দুল ওয়াহাবের নাম অনুসারে আমরা মোহাম্মদ পরিচয় দিতে রাজি নই। যদি বিশ্বনবীর নাম অনুসারে মোহাম্মদ দি হয়, অবশ্যই আমরা নিতে রাজি আছি। কোন উম্মতির নামের সঙ্গে নিজেদের মানহাজ আমরা যুক্ত করি না। এবার আসেন আরেকটা অংশ, তার পিতার নাম কি ছিল ভাই? ওয়াহাব। মুহাম্মদ ইবনি আব্দুল ওয়াহাবের জীবনী পড়বেন, তারাই লিখেছেন, বইয়ের নাম হচ্ছে হক বাতিলের লড়াই, শেরশিনা পীর সাহেবের লেখা, পৃষ্ঠা নাম্বার 82 লিখেছেন যে মুহাম্মদ ইবনি আব্দুল ওয়াহাব মানে এই মুহাম্মদ যখন কবর মাজার ভাঙতে শুরু করলো, শিরক বিদাতের বিরুদ্ধে বলতে লাগলো, সেই সময় তার পিতা ওয়াহাব তাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল। ভাই কে বের করেছিল বলেন তো? ভাই ওয়াহাব কাকে বের করেছিল? মুহাম্মদকে। কেন? কবর মাজারের বিরুদ্ধে বলতো বেটা, এই জন্য বাপ বাড়ি থেকে বের করে দিয়েছিল। মানে বাপ ছিল কবর মাজারের পক্ষে একজন বিদাতি, আর বেটা ছিল তাওহীদপন্থী। এখন আমরা এই জন্য জবাব দিতে পারি, ভারত বাংলাদেশ পাকিস্তানে যারা কবর মাজারের পক্ষে আছে তাদের নাম কি হওয়া উচিত? ওয়াহাবি। কেন? কারণ তার বাবা ছিল কবর মাজারের পক্ষের বেটা, আর বেটা ছিল তাওহীদের পক্ষে। তো কবর মাজারের পক্ষে এখনো যারা আছে তাদের নামই হওয়া উচিত ওয়াহাবি। তুমি মহারাজ সাধু ওলে আজ, আমি আর চোর বটে, বেটা তুমি ওয়াহাবি, তুমি কবর মাজারের পক্ষে, আর তুমি আমাদেরকে বলো ওয়াহাবি। এটাকে বলা হয় সরিষার মধ্যে থেকে ভূত বের করা, কারণ নিজেরা যেই পাপে পাপিষ্ঠ আমাদেরকে বা সেই লকআপটা দেওয়ার চেষ্টা করছে, আমরা কিন্তু ধরে ফেলেছি। আর যদি কোনোদিন বলে আমাদেরকে ওয়াহাবি, বা বলতে পারবেন কি পারবেন না যে আমরা ওয়াহাবি নাই, তোমাদের যুক্তি অসুল অনুসারে আমরা মুহাম্মাদি, তোমরাই হচ্ছে ওয়াহাবি। আমাদের প্রতি অভিযোগ যে আমরা আহলুল হাদিস, আমরা নাকি নতুন একটা মতবাদ নিয়ে এসেছি মাত্র 100 বা 200 বছর আগে, ভাই এই অভিযোগ আছে না নাই? আছে।
অভিযোগ নাম্বার তিন, যে আহলে হাদিস একটা নতুন দল, নতুন ফিরকা, যেটা ইংরেজদের জামানায় পয়দা, মাত্র 150-200 বছর হয়েছে। ভাই জবাব, সুনান তিরমিজি, কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 2192 এবং হাদিস নাম্বার 2229, সুনান ইবনু মাজা, কিতাবুস সুন্নাহ, হাদিস নাম্বার 6710, সহিহ বুখারী, তারিকাত, হাদিস নাম্বার 7311, সহিহ মুসলিম, কিতাবুল ইমারাত, হাদিস নাম্বার 5059 এবং 1920, বিভিন্ন জায়গাতে কমপক্ষে 13 খানা সনদে হাদিসটা মজুদ আছে। আমি সুনান তিরমিজি, কিতাবুল ফিতান, হাদিস নাম্বার 2192 এবং 2229 থেকে হাদিসটা পাঠ করছি। আন মুবিয়া ইবনু কুরাতা عن ابيه قال قال رسول الله صلى الله عليه وسلم اذا فسد الشام فلا خير فيكم لا تزال طائفه من امتي منصورين لا يزرهم من خذلهم حتى تقوم الساعه قال محمد بن اسماعيل قال علي ابن المديني هم اصحاب الحديث وفي روايه هم اهل الحديث با اهل الحديث শব্দটা শেষে পেয়েছেন কোন গ্রন্থের নাম বলেছি সুনান তিরমিজি কিতাবুল ফিতান হাদিস নাম্বার 2192 এবং 2229 হাদিসের বাংলা অনুবাদ আল্লাহ সুন বলছেন ইজা ফাসাদুল শাম ফালা খায়রি ফিকুম যখন শামবাসী মধ্যে খারাপি নেমে আসবে তাদের মধ্যে থেকে কল্যাণকর কিছু পাবে না লা তাজালু তবে ধারাবাহিকভাবে তয়েফাতুন একটা দল বাই তয়েফা এক বচন না বহু বচন এক বচন একটা দল সহিহ মুসলিম কিতাবুল ইমারাত হাদিস না 5059 আলাল হা একটা দল হকের পুরে প্রতিষ্ঠিত থাকবে সান ইবনু মাজা হাদিস না 6-7 মানসুরিন আর আল্লাহ এই দলটিকে বিজয় দান করবেন এই সমস্ত হাদিসের অংশকে নিয়ে আসেন বলছে লাতা জালু একটা দল থাকবে হকের পুরে প্রতিষ্ঠিত আর এই দলটিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য সহযোগিতা করবে লাতা জালু এই দলটা থাকবে ধারাবাহিকভাবে ধারাবাহিক মানে বিশ্ব নবীর জামানাতেও এই দলটা থাকবে সাহাবীদের জামানাতেও এই দল থাকবে তাবের জামানায় এই জামাত থাকবে আজ থেকে শুরু করে একদম বিশ্ব নবীর জামানা পর্যন্ত এই আলাল হক হকপন্থী একটা জামাত থাকবে মানসুরিন আল্লাহ এই দলকে বিজয় দান করবেন বিরোধিতাকারীরা যতই বিরোধিতা করুক না কেন তারা বিজয় অবশ্যই লাভ করবে তাদের কোনো ক্ষতি কোনো মানুষ কখনোই করতে পারবে না এবার আসেন এই হাদিসের প্রত্যেকটা অংশকে যদি ব্যাখ্যা করতে চায় প্রথম অংশ লাতা জালু ধারাবাহিকভাবে থাকবে ভাই যারা বলে চারটে ফরজ একটা শব্দ আসে না 130 ফরজের মধ্যে চার মাযহাব মানা চার ফরজ হাদিস বলছে হকপন্থী জামাত সর্বদা থাকবে কোন সময় এই জামাতটা ফাঁকা অবস্থায় পৃথিবীতে বিরাজ করবে এমনটা নয় এখন চার মাযহাবের যদি আমরা ইতিহাস দেখতে যাই প্রথম ইমাম আবু হানিফা নোমান বিন সাবিত আল কুফি আল জুতি জন্ম 80 হিজরি মৃত্যু 150 হিজরি দ্বিতীয় ইমাম মালিক জন্ম 93 মৃত্যু 164 তৃতীয় ইমাম শাফি 150 মৃত্যু 204 চতুর্থ ইমাম আহমদ ইবনে হাম্বাল জন্ম 164 মৃত্যু 241 লাতা জালু হকপন্থী জামাত সর্বদা থাকবে প্রথম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্ম 80 হিজরি মৃত্যু 150 হিজরি আল্লাহ রাসূল মৃত্যুবরণ করে 11 হিজরি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করে 80 হিজরি মাঝখানে 69 বছর বাঁচেন নাই যদি মনে করেন যে না আমাদের মাযহাবটাই হকপন্থী জামাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাতাজালু হকপন্থী জামানের একটা বৈশিষ্ট্য সিফাত যেটা ধারাবাহিকভাবে থাকবে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মৃত্যুর 69 বছর পরে ইমামে আবু হানিফা রাহিমাহুল্লাহ জন্মগ্রহণ করে তো 69 বছর ভাই হানাফি মাযহাব ছিল না তার মানে কি হকপন্থী জামাত ছিল না কথা বলছেন বিশ্বনবীর কথা কি লাতাজালু হকপন্থী জামাত সর্বদা থাকবে তো চার মাঝের প্রথম ইমামকে যদি ধরি 70 বছর প্রায় মুসলিম উম্মাহ কি হকপন্থী জামাত তাদের মধ্যে ছিল না অবশ্যই ছিল তার মানে বোঝা গেল এই চারটে মাযহাব লাতাজালুর অন্তর্ভুক্ত হবে কি হবে না আপনারা বিশ্লেষণ করে দেখেন যে হকপন্থী জামাত এটা আসছে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সাহায্য সহযোগিতা করবে লাতা জালু তয়েফাতুন একটা দল চারটে দল নয় তারা বলছে না চার মাযহাব মানা ফরজ ভাই তো চার মাযহাব নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তয়েফাতুন একটা দল হকে পুরে থাকবে চারটাকে বলে নাই আলাল হক হকের পুরে প্রতিষ্ঠিত থাকবে ভাই হক কি বলেন হক কাকে বলে খায় না গায় মাখে
পবিত্র কোরআন সূরা কাহাফ নম্বর 18 আয়াত নম্বর 29 আল্লাহ বলছে কুলিল হাক্কু মির রব্বিকুম, বলো হক এসেছে তোমার রবের পক্ষ থেকে, বা আল্লাহর পক্ষ থেকে কি এসেছে? আল কোরআন। কোরআন তার মানে হক, আল্লাহ সুবহানাহু কথা দ্বারা প্রমাণিত, মানে তারা কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। হকপন্থী জামাত কিসের উপরে প্রতিষ্ঠিত থাকবে ভাই? আল কোরআনের উপরে প্রতিষ্ঠিত থাকবে। গোটা বিশ্ব জগতের মানুষ যদি একদিকে চলে আসে আর কোরআনের একটা আয়াত যদি একদিকে চলে আসে, হকপন্থী জামাত কোনটাকে আঁকড়ে ধরবে? আল কোরআনকে। আল আল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে ভাই। কোরআন শুধু হক, হাদিস কি হক বলেন? হাদিস হক কি হক নয়? হাদিস হক, দলিল সন আবু দাউদ কিতাবুল ইলম হাদিস নম্বর 3646 সনদ হাসান, আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন কুনতুকতুবু কুল্লা শাইয়্যা আসমা মিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি বিশ্ব নবীর প্রত্যেকটা কথা লিখে রাখতাম আল্লাহ রাসূল যেগুলো বলতো। এই হাদিস প্রমাণ করে যে বিশ্ব নবীর জামানাতের সাহাবীরা হাদিস লেখা শুরু করে দিয়েছিল। বেশ কিছু ব্যক্তির এসে আব্দুল ইবনে আমরকে বললো যে তুমি প্রত্যেকটা কথা আল্লাহ লিখে ফেলো, ইয়াতা কাল্লামু গাদাবেল রিদা, আল্লাহ কখনো খুশি অবস্থায় থাকে কখনো রাগান্বিত অবস্থায় থাকে, তুমি প্রত্যেকটা কথা আল্লাহ লিখে ফেলো। আসল খুশি অবস্থায় যদি ভালো কথা বলে আর রাগান্বিত অবস্থায় যদি কোনো উল্টা কথা বলে দেয়। যখন এই কথা কুরাইশের ব্যক্তিরা বলেছে, আব্দুল ইবনে আমর বলছে আমি সেই সময় কিতাব হাদিস লেখা বন্ধ করে দিলাম, ফা যাকারতু যালিকা লি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আর এই কথাটা বিশ্ব নবীর সামনে পেশ করলাম যে আল্লাহ রাসূল আমি আপনার হাদিস লিখতাম যে কুরাইশের ব্যক্তিরা বলছে আপনি কোনো রাগান্বিত অবস্থায় থাকেন কোনো খুশি অবস্থায় থাকেন তাই প্রত্যেকটা কথা লেখা উচিত নয়, আমি এখন করব কি? আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন আব্দুল ইবনে আমরকে বলছে উক্তুব, আব্দুল ইবনে আমর তুমি লিখতে থাকো। ফাওয়াল্লাদি নাফসি বিহাদি মুহাম্মাদ, সেই সত্তার কসম যারাতে মুহাম্মাদের প্রাণ আছে, মা ইখরুজু মিনহু ইল্লা হাক্কুন, আমারে মুখ থেকে যেগুলো বের হয় চাই ঘুমন্ত অবস্থায় হোক চাই খুশি অবস্থায় হোক চাই রাগান্বিত অবস্থায় হোক, ইল্লা হাক্কুন, হক ব্যতীত কোনো কিছুই নয়। তার মানে বোঝা গেল বিশ্ব নবীর হাদিস হক কি হক নয়? হাদিস থেকে প্রমাণ যে বিশ্ব নবীর মুখের কথা, ইল্লা হাক্কুন, হক ব্যতীত কোনো কিছুই নয়। আর আল্লাহ রাসূল বলেছে লাতা জালু তায়েফাতুন মিন উম্মতি আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। হক মানে কোরআন, হক মানে হাদিস, তার মানে এই জামাতটা কোরআন এবং হাদিসের উপরে প্রতিষ্ঠিত থাকবে। গোটা বিশ্বের মানুষ যদি একদিকে চলে যায় তবু কোরআন হাদিসকে তারা কখনোই ছাড়বে না ভাই। পৃথিবীতে কোনো মাঝহাব কোনো মতবাদ কোনো ফিরকা তারা এই দাবি করতে পারবে যে আমরা কোরআন এবং হাদিসকে মানি নিঃস্বার্থভাবে? জিনা, মানুষ কোরআন হাদিসকে মানে কিভাবে? যে আমাদের মাজহাবের বিরুদ্ধে যদি কোরআন হাদিস চলে যায় তবে আমরা কোরআন হাদিস মানব না, মাজহাবের পক্ষে যদি থাকে তবেই মানব, এটা হচ্ছে সিস্টেম তাদের মানার। ভাই কথা ঠিক না ভুল? মাজহাবটা বিশেষ করে তারা এ দাবি করে যে আমরা মাজহাব মূলত মানব, কিন্তু আমাদের মাজহাবের বিরুদ্ধে যদি কোরআন এবং হাদিস চলে যায় তো কোরআন হাদিস মানার দরকার নেই, বরং আমাদের মাজহাবের ইমামের কথাকেই মানতে হবে, এটা তাদের মূল দাবি। কিন্তু হাদিস বলছে তারা সর্বদা আলাল হক, হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। একটা বই দেখায়, বইটার নাম মাজহাব ও তাকলিদ কি ও কেন, লেখক জাস্টিস তাকি উসমানি, বাংলাদেশের থেকে অনুবাদ করা হয়েছে। বইটার 112 নম্বর পৃষ্ঠা, আমাদের ফেরকাই আহনাব তথা হানাফি ভাইরা বইটা লিখেছে, দেওবন্দীদের প্রকাশনী থেকে প্রকাশ করেছে। 112 নম্বর পৃষ্ঠায় দেখেন কি লিখছে, যে তারা আলাল হকের মতো অন্তর্ভুক্ত কি ভুক্ত নয়। 112 নম্বর পৃষ্ঠা বইটা আপনাদের বাংলাদেশ থেকে ছাপানো, এটা আমার কেনা নয়, সরি আমার অনুবাদ করাও নয়, আমি জাস্ট কিনেছি পড়েছি আর আপনার সামনে একবার পড়ে শোনাতে চাইছি। যে তারা ইসলামকে মানতে চায়, কোরআন হাদিস মানতে চায় কিসের মানদণ্ডে? আমার দাবি যে ইমামদের ইমামরা যে কথা বলেছে তার পক্ষে গেলে মানবে, অথচ কোরআন হাদিস যদি বিপক্ষে যায় কোরআন হাদিস মানার তাদের দরকার নেই। মানে মাজহাবটাই মূলত তাদের মূল দলিল, কোরআন হাদিস মূল দলিল নয়। একশো বারো নম্বর পৃষ্ঠা, মাজহাব ও তাকলিদ কি ও কেন, ছাপেছে মাকতাবুল আশরাফ থেকে, ইসলামিক টাওয়ার 11 বাংলা বাজার ঢাকা 1100, ফোন নম্বর 9589308, মোবাইল নম্বর 01712895785, এটা তার ঠিকানা বা আমার ঘরের বই নয়।
আমার কষ্ট লেগেছে, ওটা কিনেছি টাকা দিয়ে, আবার পড়তে হয়েছে আমাকে, আবার ওকে বয়ে নিয়ে বেড়াতে হয়, আবার খুঁজে খুঁজে বেরও করেছি, বেটা গোটা বইয়ের মধ্যে কোথায় কি রেখেছে দেখেন এবার। আসমিকভাবে যদি এমন কোন হাদিস নজরে পড়ে যা বাহ্যিক তার ইমামের মতের পরিপন্থী, তবুও কর্তব্য হলো সই ইমাম এবং মুস্তাইদের মতের পরিপন্থী অনুসরণ করা। কথা বুঝাতে পারিনি, লিখছে আপনি একটা হাদিস পড়ছেন, বুখারি হাদিস পড়ছেন, বুখারি হাদিস পড়তে পড়তে চলে এসেছে মালিক ইবনে হুয়ারিসের হাদিস, সহি বুখারি 735 নম্বর হাদিস, যে রাসূল যখন রুকুতে যেতেন, রুকু থেকে উঠতেন, তখন রাফিল আদান করতেন। লেখক বলছে আসমিক ভাবে যদি কোনো হাদিস তোমার নজরে পড়ে যায় যা তোমার প্রকাশ্য ইমামের ফতোয়ার বিরোধী, তবুও পাঠকের জন্য তার ইমামের অনুসরণ করাটা অপরিহার্য, কোরআন হাদিসটা মানা অপরিহার্য নয়, নাউজুবিল্লাহ। কালকে বলিলেন, আজ বলে কি করবেন? তাদের যে দাবি এটাই যে তার মাযহাবের বিরুদ্ধে যদি কোরআন হাদিস চলে যায়, কোরআন হাদিস মানার দরকার নেই, তাদের মাযহাবের ইমামকে প্রাধান্য দিতে হবে। আর মনে মনে কি বিশ্বাস করতে হবে জানেন? কি বিশ্বাস করতে বলছে? আর আলোচ্য হাদিস সম্পর্কে এই বিশ্বাস রাখিবে, আমি এর যথার্থ মর্ম অর্থ বুঝিনি, অথবা আমার ইমামের কাছে নিশ্চিত এর চাইতে আরো মূল্যবান শক্তিশালী হাদিস আছে। চিন্তা করেছেন মানে আপনি দেখছেন যে রাসূল রুকুতে যার সময় রাফলে দেন করেছে, রুকুতে ওঠার সময় রাফলে দেন করেছেন, পড়ছেন সহিহ বুখারীর হাদিস কিন্তু আপনি বুঝেননি, আপনি বোকা? মানে পড়ছেন, দেখছেন, দেখছেন যে রুকুতে যার সময় রুকু থেকে বেশি ওঠার সময় রাফলে দেন করেছেন, কিন্তু আপনাকে কি মনে করতে হবে? না, আমি হাদিস বুঝিনি, নাহলে আমার ইমামের কাছে মনে হয় এর চেয়ে ভালো শক্তিশালী হাদিস আছে। ভাই এটা হচ্ছে তাদের কোরআন হাদিস মানার মানদণ্ড, যে ইমাম সাহেব যেটা বলেছে সেটাই মানতে হবে, তার পরিপন্থী হয়ে গেল আর মানা যাবে না। ভাই এরা কি আলাল হকের মধ্যে প্রতিষ্ঠিত হতে পারে? আল্লাহ রাসূল বলেছে আলাল হক, তারা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে, তারা সর্বদা কোরআন সুন্নাহকেই অগ্রাধিকার দিবে, কিন্তু তারা কোরআন সুন্নাহকে অগ্রাধিকার নয়, মূলত রায় এবং কিয়াসকে তারা অগ্রাধিকার দেয়। আসেন আরো কয়েকটা দেখাই, এটা তো দেওবন্দি ভাইদের। আর একটা বই আছে জাআল হক, জাআল হক আহমদ ইয়ার খান নাইমির রচনাকৃত একটি গ্রন্থ, এই বইটাতে ঠিক একই কথা লিখেছে। এই যে যারা বলে যে আমরা সুন্নি, আছেন একটা সমাজের কথা সুন্নি, এই যে শুনস না কে সুন্নি, সুন্নি নয় টুন্নি, বুঝলেন নাই? এরা সুন্নি না টুন্নি, সুন্নি কারা? যারা বিশ্বনবী সুন্নাকে ফলো করে এরাই তো সুন্নি। তবে ওরা কি বিশ্বনবী সুন্নাকে ফলো করে? জিনা, তুমি তো সুন্নির নাম দিয়েছো, শুধু নামে সুন্নি কামে নয়, তার জন্য আমি বলি এরা সুন্নি নয়, এরা টুন্নি। আসলে এরা হচ্ছে ফেরকায় লাহাবি, ফেরকায় লাহাবি নাম দিয়েছে কেন জানেন? কেননা আবু লাহাব যখন বিশ্বনবী পৃথিবীতে জন্মগ্রহণ করে সে সময় আঙুলের ইশারা দিয়ে একটা দাসীকে আজাদ করেছিল কি করে নাই? আবু লাহাব বিশ্বনবীর জন্মদিনে মিলাদে সবচেয়ে বেশি খুশি হয়েছে কি হয় নাই? হয়েছিল। ঠিক আমাদের সমাজে যারা বিশ্বনবীর জন্মদিনে খুশি হয় কিন্তু সুন্নাহ পালনে খুশি নয়, এরা তাহলে কার অনুসারী? ফেরকাই লাহাবি, শু জন্মে খুশি কর্মে নয়। যা আলহাক তৃতীয় খণ্ড 43 পৃষ্ঠা, সরি 150 পৃষ্ঠাতে কি লিখছে দেখেন। আপনাকে আমি বলেছি কি তাদের মূল দাবি যে কোরআন হাদিস তখন মানবে যখন ইমামের সঙ্গে সঙ্গতিপূর্ণ হবে, যদি অসঙ্গতিপূর্ণ হয় মানার দরকার নাই। এবার পরিষ্কার তারা কি কথা লিখছে দেখেন, তাদের বই থেকে দেখাই, যা আল হক তৃতীয় খণ্ড 150 পৃষ্ঠা। ভাই এই বইটা বাংলাদেশ থেকে কিনেছি, ইন্ডিয়া থেকে নিয়ে আসি নাই। আর আমার স্বভাব হচ্ছে এটা, যখন যে দেখাতে যাই তখন সে দেশের বা সে জায়গার বইটা কিনে নিয়ে আগে, কেনার পরে পড়াশোনা করে ওখানে বক্তৃতা দিই। ভাই তোমরা লিখেছো, তোমরা সহজম করো আগে। 150 নম্বর পৃষ্ঠা কি লিখছে দেখেন, একটা লেখককে প্রশ্ন করা হয়েছে কুনুতে বিতের প্রসঙ্গে, যে 3 রাকাত বিতের যখন আমরা পড়ি মাঝখানে আমরা বসতে পারবো কি পারবো না, যখন হানাফি ভাইরা ভাই আমল আছে না? আছে। তো তখন কি লিখছে দেখেন, এর বিভিন্ন জবাব আমরা বারবার দিয়েছি, এখন একটি মীমাংসাপূর্ণ আলোচনা করছি, আর সেটা হলো আমাদের দলিলাদিত এই রেওয়াত মানে হাদিসগুলো নয়, আমাদের মূল দলিল তো ইমামে আজম আবু হানিফার নির্দেশ। বলছে আমরা যে তোমরা দলিল পেশ করছো, দলিলগুলো আমাদের জন্য যথেষ্ট নয়, আমাদের মূল দলিল সে তো ইমাম আবু হানিফার নির্দেশ। তারপরে কি লিখছে দেখেন, আর আমরা এই আয়াত ও হাদিস সমূহ
মাসালে দৃঢ়তার জন্য উপস্থাপন করে থাকি, হাদিস ও আয়াত সমূহ ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ দলিল, তার সনদগুলো নয়। মানে তাদের একটাই কথা যে আমাদের দলিল মূলত কোরআন হাদিস নয়, আমাদের দলিল হচ্ছে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর আদেশ, ওটা আমাদের জন্য দলিল। কোরআন হাদিস আমরা এমনি পেশ করে থাকি, বা বলুন তো এটা কি আলাল হকে পরে প্রতিষ্ঠিত হতে পারে? আপনাকে একটা নয় কয়েকশো বই থেকে দেখাতে পারবো যে তাদের শুধু প্রত্যেকটা বই একটাই দাবি যে আমাদের শুধুমাত্র কোরআন হাদিস নয়, কোরআন হাদিস আমাদের দলিল নয়। তারা মনে করে যে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহ তার সমস্ত কথাই হক, বা এটা হতে পারে? একজন ব্যক্তির প্রত্যেকটা কথা হক হতে পারে? পশ্চিমকালেও নয়। আবার তাদের ফতোয়া কি জানেন? কেউ যদি বলে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর কোনো ফতোয়া ভুল আছে তো সে কাফের, বলে নাউজুবিল্লাহ মিন জালিক, এ বইটার নাম ইরফানের শরিয়াত, আলা হযরতের লেখা, যেমন তেমন হযরত না, আলা মানে বড় হযরত, আলা হযরতের বই ইরফানের শরিয়াত। পরিষ্কার তাকে একটা প্রশ্ন করা হয়েছে, প্রশ্ন নম্বর 23 এবং 24, 112 নম্বর পৃষ্ঠাতে কি লিখছে? আমি শুধুমাত্র দেখাচ্ছি যে ভাই ফেরকায়ে নাজিমুকে দাবি করলে হবে না, দলিল প্রমাণের আলোকেই আলোচনা করতে হবে, জাজবাতি দিয়ে কোনো কাজ নেই ইলমের ময়দানে। দেখেন কি লিখছে 112 নম্বর পৃষ্ঠায় ইরফানের শরিয়াত, প্রশ্ন উত্তর দিতে গিয়ে লিখেছে 21 নম্বর প্রশ্ন, দেখেন দাগানো আছে, এই বইটা বাংলাদেশের কি না, ইন্ডিয়ার নয়, আপনারাই অনুবাদ করেছেন, আমার কথা নয়। প্রশ্ন করেছে দেখেন কি, ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ইজতিহাদ ও কিয়াসকে যারা বাতিল বলে তাদের হুকুম কি? উত্তর জবাব, আলমগিরি সহ মানে ফতোয়ায় আলমগিরি সহ অন্যান্য ফতোয়ার গ্রন্থে উল্লেখ আছে যে যারা হযরত ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর কিয়াস ও ইজতিহাদকে হক না জানবে সে কাফের। বা বলুন তো, তার মানে তারা গুরুত্ব কাকে দিচ্ছে বেশি, কোরআন হাদিসকে না ইমামকে? ইমামকে পরিষ্কার হচ্ছে, হাদিস যদি ইমাম আবু হানিফার বিরুদ্ধে চলে যায় হাদিস বাদ ইমাম আবুকে মানতে হবে, আর কেউ যদি বলে ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর ফতোয়াটা ভুল তাহলে সে ব্যক্তি কাফের। চিন্তা করেছেন? আশ্চর্য ভাই, এতক্ষণ তো দেখালাম যে হাদিস হাদিস, এবার চলে আসবে কোরআন, যে কোরআনও যদি মাজহাবের বিরুদ্ধে চলে যায় কোরআনও মানা যাবে না, নাউজুবিল্লাহ মিন জালিক। দেখাই আপনাকে এই বইটা যা আল হকের, এটা প্রথম খণ্ড 43 নম্বর পৃষ্ঠাতে ঠিক এই কথাটা লিখেছে যে কোরআন যদি ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর বিরুদ্ধে চলে যায় কোরআনটাকেও মানা যাবে না, কোরআনও ছেড়ে দিতে হবে। দেখেন দাগানো আছে বই, লিখছে চার মাজহাব ছাড়া অন্য কোন মাজহাবের তাকলিদ বা অনুসরণ জায়েজ নয়, যদিও সেই মাজহাব সাহাবীদের উক্তি হোক, মানে সাহাবীকে ধরেছে বারবারটা, মানে সাহাবীদের যদি উক্তি চলে যায় দেখছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এমন একটা উক্তি দিয়েছে যেটা ইমাম আবু হানিফা রাহিমাল্লাহর বিরুদ্ধে, মানে সাহাবীদের উক্তিও মানা যাবে না। এবার দেখেন কি বলছে, তারপরে সহি হাদিস হোক জয়ীফ না, সহি হাদিস লিখেছে, মাজহাবিতে যে সহি হাদিস আছে তবু হাদিস মানা যাবে না। এবার কি লিখছে দেখেন, ও কোরআনের আয়াতের সঙ্গে সহিত সঙ্গতিপূর্ণ হয় যে এই চার মাজহাবের কোন একটি অনুসরী নয় সে পথভ্রষ্ট এবং পথভ্রষ্টকারী। বলছে মাজার বিরুদ্ধে যদি কোরআনের আয়াত চলে আসে তবু কোরআনটাকে মানা যাবে না, কেউ যদি এই মাজহাবকে পরিত্যাগ করে দিয়ে কোরআন হাদিস সাহাবীদেরকে মানতে চায় তাহলে তারা প্রকাশ্য তারা পথভ্রষ্ট এবং পথভ্রষ্ট কারি। ভাই বলুন তো আর কিছু দরকার আছে? এইটুকু যথেষ্ট, একটা কথাই যথেষ্ট, তাদের মূল আকীদা যে আমাদের ইমাম আবু হানিফা, ইমাম শাফি, মালিক আহমদ ইবনে হাম্বাল আমাদের মাজার ইমাম যে কথা বলেছে এটাই হক, এর বিরুদ্ধে কোরআন হাদিস যা কোরআন হাদিস মানা যাবে না। ভাই বলুন তো কোনো মুসলিম এমন উক্তি এমন কথা বলতে পারে? কখনো তারা বলতে পারে না। এই জন্য বলেছিলাম লাতাজালু তায়েফাতুন মিন উম্মতি আলাল হক, যে এই দলটি তারা হক মানে কোরআন হাদিসের প্রতিষ্ঠিত থাকবে। বা তারা কোরআন হাদিসের প্রতিষ্ঠিত আছে না মাযহাবি ফতোয়ার উপরে প্রতিষ্ঠিত আছে? মাযহাবি ফতোয়ার উপরে তারা প্রতিষ্ঠিত আছে। আসেন এই হাদিসের শেষে, ইমাম তিরমিজি সুনান তিরমিজি নকল করেছে কিতাব ফিতান হাদিস নাম্বার 2192, ইমাম তিরমিজির মধ্যে একটা প্রশ্ন আসে, কি প্রশ্ন জানেন? বলছে আল্লাহ রাসূল তো ভবিষ্যৎবাণী করেছে যে আমার উম্মতের মধ্যে একটা দল থাকবে হকে বলে প্রতিষ্ঠিত, যারা জান্নাতি দল, যারা ফেরকায়ে নারজি, যারা মুক্তিপ্রাপ্ত দল, আল্লাহ রাসূল কিছু বৈশিষ্ট্য বলেছে, তো এই দল কোন দলটা? ইমাম তিরমিজির মধ্যে প্রশ্নটা এসেছে, জাসুল বৈশিষ্ট্য তো বললো তবে এই জান্নাতি দলের পরিচয় কি? ইমাম তিরমিজি তখন বলছে সাওয়ালতু মুহাম্মদ বিন ইসমাইলা, আমি এই প্রশ্নটা আমার উস্তাদ মুহাম্মদ বিন ইসমাইলা মানে ইমাম বুখারীকে জিজ্ঞাসা করলাম। কাকে ভাই?
ইমাম বুখারী রহিমাহুল্লাহকে 194 জন্মদেশে 56 মৃত্যু। ঠিক ইমাম বুখারী রহিমাহুল্লাহ বলছে, আরে ঠিক এই প্রশ্নটা আমি আমার উস্তাদ আলী ইবনুল মাদিনীকে জিজ্ঞাসা করেছিলাম। ইমাম বুখারী উস্তাদ আলী ইবনুল মাদিনী, জন্মাসে 66, মৃত্যু 234 হিজরি, আলী বিন মাদিনীকে যখন জিজ্ঞাসা করা হচ্ছে, জালাস বলছে জান্নাতি দল তাইফে মানসুর একটি দল আছে, এই দল কোনটা, তখন আলী ইবনুল মাদিনী বলছেন হুম আহালুল হাদিস। স্পষ্ট সে দলটার নাম আহালুল হাদিস, বা কোন গ্রন্থে আছে বললাম বলেন, সুনান তিরমিজি। এখন যারা বলছে আহলে হাদিস নতুন একটি দল, নতুন একটা ফিরকা, তো ভাই সুনান তিরমিজি কি নতুন বই? আহলে হাদিসরা যদি ইংরেজিতে জামানায় পয়দা হয়, তো ভাই এই দালালি কি তাহলে ইমাম তিরমিজি করেছিল? ইমাম তিরমিজি নিজের গ্রন্থে আহলুল হাদিসকে জান্নাতি দল, ফেরকা এনার্জি, মুক্তিপ্রাপ্ত দল তাইফে মানসুরা কেন তিনি ঘোষণা করেছেন? ভাই প্রশ্ন আসে কি আসে না? আসে। এখন আপনাকে ছোট্ট একটা কথা বলি, ভাই যীশু খ্রিস্টের নাম শুনেছেন? খ্রিস্টান ধর্মের প্রতিষ্ঠাতার নাম কি? যীশু খ্রিস্ট। বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতার নাম কি? গৌতম বুদ্ধ। বা বলেন তো যীশু খ্রিস্টের পৃথিবীতে জন্মের আগে পৃথিবীতে খ্রিস্টান বলে কোনো মাঝা কোনো ধর্ম ছিল? বৌদ্ধ পৃথিবীতে আসার পূর্বে পৃথিবীতে বৌদ্ধ বলে কোনো ধর্ম ছিল? ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ আসার পূর্বে পৃথিবীতে হানাফি বলে কোনো মাঝহাব ছিল? ছিল না। তো মাঝখানে কারা ছিল? আরে মাঝখানে ওটা আমরাই ছিলাম। তুমি বুঝো নাই, আপনাদের বাংলাদেশের যে পীর সাহেব হাত টানি পীর, যেমন তেমন পীর নয়। উনি বলছেন যে আমরা একটা গরু তার চারটে বাঁট আছে, বাঁট না কি বলেন, পালান না কি বলেন আপনারা, চারটে বাঁট আছে, তো আমরা চার বাঁট মানে হানাফি শাফি মালিকি হাম্বলি, আমরা চার বাঁট চারটে খাই। আহলে হাদিসরা কি খায়? ওরা পোষ্যব খায়। ভাই দেখেছেন, যখন মাজহাব মানে দলিল পাইনি গরুর কাছে চলে গেছে, মাজহাবের দলিল খুঁজতে গরুর নিচে চলে গেছে, আবার অফুলিয়াদিনকে মানসিক করতে কোথায় যায়? ঘোড়ার কাছে চলে যায়। মাজহাবকে ফরজ করার জন্য তাদের যুক্তি কি পিসাবের, যে মাজহাব চারটে কেন? কেন গরুর একটা গরুর চারটে বাঁট, আর এক একজন এক একটা বাঁট খায়, এক একটা বাছুর, তো আমরা চার মাজহাব, আমরা হানাফি শাফি মালিকি হাম্বলি চারটে বাঁট খাই, আহলাদিসদের কিছু নাই। জবাব অ্যান্টি ভেনাম। ভাই বলুন তো, তিনি তো বলেছেন যে গরুর চারটে বাঁট চারজন খায়, আরে বেটা তুমি গরুর দুধের হিসাব করো, আরে গোটা গরুর মালিকই হচ্ছে আহলে হাদিস, আরে বেটা তুমি চুরি করে খাওয়াও, আশ্চর্য ব্যাপার, তোমরা আমাদের গরুর তোমরা চুরি করে খাওয়াচ্ছ, মানে আমরা মূল হচ্ছে গরুর মালিক আর আমাদের গরুর দুধ তোমরা চুরি করে খেয়ে, তোমরা আবার বড় বড় কথা বলো। তারপরে আর একটা জবাব, ভাই বলুন তো, একটা গরুর বাছুর তারা কি শুধুমাত্র একটা নির্দিষ্ট এই মাঠ খায়, না নিজের ইচ্ছে মতো যখন সুবিধা সেটাই খায়? তো আমরা আহলুল হাদিস, আমরা চারটে বাট আছে চার মাজহাব, যখন কোরআন হাদিস থেকে যেটা সহি মনে হয় আমরা সেটাই খাই। আর তোমরা একটা খাও, তো একটা ভালো না চারটে ভালো? বেটা বেটা তুমি যদি একটা কোনো বাছুর যদি তার বাট খাই, জিন্দগিতে পেট ভরে খেতে পারবে না। চারটে যদি একবার একবার করে খাই, পেট ভরবে কি ভরবে না? তো আমরা আহলুল হাদিস চারটে বাট, যখন কোরআন হাদিস যখন আসে তখন সেটাতে মুখ লাগিয়ে দিয়ে পান করি। এই চার ইমাম যারা আছে তাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা মনে করি চার ইমামকে ভালোবাসা একটা ইমানদার ব্যক্তির ইমানি আলামত। যারা ইমাম আবু হানিফা শাফি মালিক আহমেদ ইবনে হাম্বলকে গালি দেয়, আমরা তাদের সঙ্গে শত্রুতা পোষণ করি। যারা চার মাসের চার ইমামকে ভালোবাসে তাদের সঙ্গে আমরা বন্ধুত্ব মনোভাব নিয়ে চলাচল করি। যারা তার সঙ্গে বিরোধিতা করে আমরা তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করি। এটা আহলে হাদিসের আকীদা। আমরা চার ইমামের কোন ইমামকে আমরা গালি দেই না, বরং তাকে মাথার তাজ হিসেবে বিশ্বাস করি। তাদের যে আকীদা মানহাজ আমরা সেই আকীদা মানহাজ গ্রহণ করি। শুধু ইমাম আবু হানিফাকে মানি এমনটা নয়, বরং তিনি যে ওসুল দিয়েছেন সে ওসুল আমরা মানি। একটা অভিযোগ আছে কি জানেন, খ্রিস্টানরা অভিযোগ করে কি জানেন, আমার সঙ্গে কিছুদিন আগে একটা খ্রিস্টানের বিতর্ক হয়েছিল, দেখবেন ইন্টারনেটে আছে, পাদ্রি জনসন, শুনেছেন? লাইভ দেখেছেন? তো পাদ্রি জনসন আমাকে একথা বলছে যে আপনারা মুসলিমরা আপনারা ঈসা আলাইহিস সালামকে মানেন না, কথা বুঝেন নাই? পাদ্রি জনসন খ্রিস্টান বিশ্বাসী আমাকে বলছে যে মুসলিমরা ঈশাকে মানে না। আমরা মুসলিমরা কি ঈসা আলাইহিস সালামকে মানি না? মানি। তো আমাদেরকে কেন বলছে মানি না? কারণ তারা যেভাবে ঈশাকে মানে আমরা সেইভাবে মানি না। তারা কিভাবে মানে? ঈশাকে আল্লাহর পুত্র মানে, আমরা মানি না এটা। আমরা কি মানি? আল্লাহর
নবী, তার জন্য খ্রিস্টানরা বলে মুসলিমরা ঈসা আলাইহিস সালামকে মানে না। আসলে কি আমরা ঈসা আলাইহিস সালামকে মানি না? মানি। ঠিক একই ভাবে আমাদের যারা মাযহাবী ভাই আছে তারা বলে এরা ইমাম আবু হানিফাকে মানে না। আরে ভাই আমরা ইমাম আবু হানিফাকে মানি, তো তোমরা যে মানো ওইভাবে মানি না। ওরা বলছে যে আমরা নবীকে মানি, ভাই তারা বলে আমরা নবীকে মানি। ভাই নবীকে মানাই এটা জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট নয়। ভাই আল্লাহ রাসূলকে শেষ নবী, কাদিয়ানীরা মানে কি মানে না? কাদেরে বিশ্বনবীকে নবী মানে কি মানে না? শিয়ারা মানে কি মানে না? তো বিশ্বনবীকে নবী মানার পরে তারা জান্নাতে যাবে নাকি? না। কথা কি বলেন? নবীকে মানা নয়, নবীকে অনুসরণ। নবীকে মেনে যদি কেউ জান্নাতে যায় মানে মানে, অনেক হিন্দু বিশ্বাস করে যে প্রফেট মুহাম্মদ আসলে যেন একজন নবী, একজন রাসূল, মানা নয় বরং অনুসরণ, আনুগত্য, ইত্তেবা করতে হবে। ভাই তারা কথার মধ্যে শুধু মারপাস করে, তাই আপনাদের কাছে উন্মুক্ত করে দিলাম ভাই এতটাই যে তারা যতগুলো অভিযোগ করে, অসংখ্য অভিযোগ তাদের আছে, আমি গুটি কয়েক অভিযোগ শুধু খণ্ডন করলাম যে আহলে হাদিস এটা নতুন কোনো দল নয়, এটা সুনান তিরমিজি, জন্ম হচ্ছে 209 হিজরি, মৃত্যু 279 হিজরিতে, তার নিজ গ্রন্থে তিনি আহলুল হাদিস শব্দটা দিয়ে দিয়েছেন। এখন একটা প্রশ্ন আসতে পারে, তারা বলে যে এখানে ইমাম তিরমিজি, ইমাম বুখারি তারা যে আহলুল হাদিস শব্দটা ব্যবহার করেছে এটা মূলত তোমাদের মতো লা মাযহাবি আহলে হাদিস না, এটা বলতে বোঝায় ইমাম বুখারি, ইমাম মুসলিম, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজা মুহাদ্দিসদেরকে অভিযোগ আছে না নাই? আছে। তারা বলে আহলে হাদিস বলতে কারা? মুহাদ্দিসগণ। ভাই বলুন তো শুধু কি মুহাদ্দিস গণ আহলুল হাদিস? আমরা বলি মুহাদ্দিস গণ তো অবশ্যই আহলে হাদিস। তবে আহলুল হাদিস দুটো শ্রেণী মানুষকে বলা হয়, কটা? দুটো শ্রেণী মানুষকে। ইমাম আহমদ ইবনু হাম্বাল রাহিমাল্লাহ আল মুতাফা 241 হিজরি তাকে প্রশ্ন করা হয়েছে আহলুল হাদিস বলতে কজনকে বোঝায়, কোন কোন শ্রেণী মানুষকে আহলুল হাদিস বলা হয়, তিনি জবাব দিতে গিয়ে বলেছেন আহলুল হাদিস হচ্ছে দুই শ্রেণী মানুষ, এক আলিম ফিল হাদিস আর এক আমিল ফিল হাদিস। আলিম ফিল হাদিস মানে যিনি হাদিস নিয়ে তাহকিক করে, গবেষণা করে, হাদিসের মুহাদ্দিস, এরা হচ্ছে আহলে হাদিস। আর দুই আমিল ফিল হাদিস, যারা হাদিসের প্রতি আমল করে সাধারণ জনসাধারণ, এরাও আহলে হাদিস। তো ভাই আমরা আহলুল হাদিস, আমরা আলিম ফিল হাদিস নয় বরং আমিল ফিল হাদিস, হাদিসের উপরে আমল করি, তা আমরা আহলে হাদিস হতে পারবো কি পারবো না? এটা তো সালাফ প্রায় বলে গেছে, নতুন করে তারা বলছে আহলে হাদিস বলতে শুধু মুহাদ্দিস। ভাই এ কথা সঠিক নয়, মুহাদ্দিস নয়, দুই ধরনের মানুষকে আহলে হাদিস বলা হয়, একটা যারা হাদিসের প্রতি আমল করে আর একটা হাদিসকে নিয়ে যারা গবেষণা, যে হাদিসের তাহকিক তাখরিজ করে, এরাও আহলুল হাদিস। এবার একটা অ্যান্টিহেনাম জবাব, ভাই বলুন তো, এমনি শুধুমাত্র বোঝানোর জন্য বলছি, আমাদের আপনাদের বাংলাদেশে দেখবেন একটা দল আছে তারা বলে ওলেমাই দেওবন্দ জিন্দাবাদ, আছে না নাই? আছে। তারা বলে যে আমরা দেওবন্দি, আমরা দেওবন্দি ফিরকা বা মাঝহাবের অনুসরণ করি, বা আছে না নাই? আছে। তাদেরকে প্রশ্ন করেন যে হুজুর আপনি যে দেওবন্দি কেন দেওবন্দি? তো দেওবন্দি কারা? যারা দারুল উলুম দেওয়ান ভারত একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসা যারা পড়াশোনা করেছে, যারা ফারাগাত করেছে, তাদেরকে বলা হয় দেওবন্দি, কারণ মাদ্রাসার নাম হচ্ছে দারুল উলুম দেওবন্দ। উনাকে প্রশ্ন করবেন তো আপনি কি দেওবন্দ মাদ্রাসায় পড়েছেন? উনি বলবেন না আমি তো পড়িনি। তো ভাই আপনি দারুল উলুম দেওবন্দে পড়েননি, দেওবন্দি টাইটেল লাগান কেন? কথা বুঝাতে পারিনি। আমাদের ভারতের চলে যাবেন বানারসের জামিয়া সালাফিয়া মাদ্রাসা আছে না, তারা ওখান থেকে যারা পড়াশোনা করে তাদেরকে কি বলা হয়? তাদের শেষ নামে সালাফি শব্দ ব্যবহার করা হয়, যারা ফাইজ নামে পড়ে পড়াশোনা করে ফারাগাত করেছে তাকে ফাইজি বলা হয়। কেন? মাদ্রাসার সঙ্গে সম্পৃক্ত করে। তো দেওবন্দ কারা? যা দারুল উলুম দেওবন্দ থেকে পড়াশোনা করবে তারাই তো দেওবন্দি। কিন্তু বাংলাদেশে অসংখ্য মানুষ আছে, সাধারণ আম জনতার রিক্সা চালক, তাদেরকে জিজ্ঞাসা করেন আপনি কোন মাজাব মানেন, ওরা বলে হানাফি। তো কোন হানাফি? দেওবন্দি না বেরেলভি? ওরা তখন বলবে আমরা দেওবন্দি। তো ভাই মাদ্রাসায় পড়েনি রিক্সা চালক, ও দেওবন্দে পড়েছে নাকি? তো নিজেরা সাধারণ আম জনতা দেওবন্দি পরিচয় দেয় কি দেয় না? কথা বলেন দেয়। তার মানে বোঝা গেল মাদ্রাসায় পড়লেই শুধু দেবন্দি হওয়া যায় না, বরং মাদ্রাসার আকিরা মানহাজ ফতোয়া মানলেও দেবন্দি হওয়া যায়। তো আমরাও বলি যে আমরা আহলুল হাদিস, আমরা মুহাদ্দিসদের মানহাজ মানি, সাধারণ জনতা হাদিস মানি, বা আমরা আহলে হাদিস হতে পারবো কি পারবো না?
পারবো স্পষ্ট। এটা হচ্ছে তাদের একটা মিথ্যা ধোকা প্রতারণা। আর একটা আছে, আমরা হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। আছে না নাই? মানুষ এখন বেশি বেশি সরগোল করছে না যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। কেন? ওনারা বলছে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, যদি তোমরা হাদিস মানো তাহলে তোমরা জাহান্নামে চলে যাবে। কেন? হাদিস যদি বুখারিতে থাকে, হাদিস সহি হলেই কি মানা যায়? আর সহি বুখারিতে আছে বিশ্বনবী 11টা বিবাহ করেছে, আহলে হাদিসরা কেন করে না? বা বুঝে আছে না নাই? বিশ্বনবী দাঁড়িয়ে পেশাব ফিরেছে, আহলে হাদিসরা কেন ফিরে না? ভাই অভিযোগ আছে না নাই? তারা এই হাদিসগুলোকে নিয়ে এসে তারা বলতে চায় যে হাদিস সহি হলে হাদিস মানতে হবে, কথা সঠিক নয়। হাদিস মানতে হবে কোন জায়গাতে কথা লেখা নাই, বরং সুন্না মানতে হবে। দলিল স্বরূপ তারা দুটো হাদিস পেশ করে, এক মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 186 এবং সরি মুয়াত্তা মালিক হাদিস নাম্বার 1564 আর মিশকাত হাদিস নাম্বার 186 আল হাদিসুল হুজ্জাত ফি নাস হাদিস নাম্বার 6 সনদ হাসান। আলসু বলছেন তারাক্তু ফিকুম আমরাইন, আমি তোমাদের মধ্যে দুটো জিনিস ছেড়ে গেলাম, এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব, দুই সুন্নাতে রাসূলিহি আল্লাহর সুন্নাত। ওরা বলছে সুন্নাতের কথা বলেছে, হাদিস বলেনি, বুঝেন নাই? আবার বলছে আল্লাহ রাসূল বলছেন সুনান তিরমিজি কিতাবুস সুন্নাহ হাদিস নাম্বার 2676 এবং সুনান আবু দাউদ কিতাবুস ফিতান হাদিস নাম্বার 4607 ইবনে মাজাহ হাদিস নাম্বার 42 মিশকাত হাদিস নাম্বার 165। আল্লাহ রাসূল বলেছেন আমার মৃত্যুর পর ইখতিলাফুন কাসীরা অসংখ্য মতপার্থক্য দেখবে, তখন কি করবে? ফালাইকুম বিসুন্নাতি, তখন আমার সুন্নাতকে আঁকড়ে ধরো, ওয়া সুন্নাতে খুলাফায়ে রাশিদিন এবং খলিফাদের সুন্নাত আঁকড়ে ধরো। তাদের দাবি যে এখানে সুন্নাতের কথা বলেছে, হাদিসের কথা বলে নাই। ভাই এই দাবি শুনেছেন কি শোনেন নাই? বাংলাদেশের আলেম ওলামারা বলছে কি বলছে না? আর গর্ব করে বলছে এই জন্য আমরা আহলে সুন্নাত আহলে হাদিস নয় এ কথাও বলছে। ভাই জবাব দেওয়ার দরকার আছে না নাই? জবাব হচ্ছে অ্যান্টি ভেনাম, টিট ফর ট্যাট। কারণ তারা বলছে যে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। ভাই তাদেরকে প্রশ্ন ছড়েন, ভাই হাদিস বলতে কি বোঝায়, হাদিস কাকে বলে? উত্তর আলসলের কথা, আলসলের কাজ, আলসলের সমর্থন, এই তিনটাকে কি বলা হয়? এই তিনটের সমন্বয় একটা অংশে থাকলে হয়ে যায় হাদিস। আসলে কথা কাজ সমর্থন, তাকে জিজ্ঞাসা করেন হুজুর সুন্নাত কাকে বলে, উনার জবাব কি? আল্লাহ রাসূল যে কাজ করেছেন সেটাই সুন্নাত। বা সুন্নাতের সংজ্ঞা কি? বিশ্বনবী যে কাজ করেছেন সেটাই তো সুন্নাত। দাবি কি? হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। সুন্নাত কি? আসল যে কাজ করেছেন আসলে কর্মটাই সুন্নাত। তাদেরকে প্রশ্ন ছুড়ে দেন, হুজুর আল্লাহ রাসূল তো 12টা বিবাহ করেছে বা 11টা বিবাহ করেছে, আসলে কর্ম কাজটা যদি সুন্নাত হয় তো তোমরা আগে 11টা বিবাহ করো। আমাকে বলো কেন ভাই, সুন্নাত কোনটা? আল্লাহ রাসূল যে কাজ করেছেন ওটাই সুন্নাত, আসলে কর্মটা সুন্নাত। তো আপনারা বলছেন সুন্নাত মানবেন, তো আল্লাহ রাসূল তো 11টা বিবাহ করেছে, তো এটা হাদিস না সুন্নাত? আরে না সুন্নাত, তোমরা মানো, আমাকে বলো কেন? আসলে কর্মটা সুন্নাত। সহিহ বুখারি 2324 নম্বর হাদিস, বিশ্বনবী একটা নোংরা স্তূপের ধারে গেলেন আর দাঁড়িয়ে পেশাব ফিরলেন, বলেছে হাদিস সেটা, এটা হাদিস না, আসলে কর্ম, এটা সুন্নাত, তোমরাই করো। তারা যতগুলো আমাদেরকে অভিযোগ করছে সবগুলো টেবিলকে উল্টিয়ে দেন তাদের ঘরে, সবগুলো লেগে যাবে। একেই বলা হয় যে তুমি মহারাজ সাধু হলে আজ আমি আর চোর বটে। মানে নিজের কাঁধে জিনিসগুলো আমাদের কাঁধে ভাই দিচ্ছে কি দিচ্ছে না? নিজেরা ওহাবি আমাদেরকে বলছে ওহাবি, ওরা আহলে খাবিস আমাদেরকে বলছে আহলে খাবিস, ওরা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, হচ্ছে নিজেরা যে দলিল দিচ্ছে সে তাদের দিকে যাচ্ছে কি যাচ্ছে না? যাচ্ছে। আর আমি এটা খুব ভালোই পারি যে আমাকে তুমি যে অভিযোগ করবা সেটা তোমার ঘরে চাপাতে আমি বেশ ভালোই পারি। আসেন জবাব নাম্বার 2, যারা হচ্ছে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, তাদেরকে বলুন যে হুজুর বিশ্বনবী যে মেরাজে গিয়েছিলেন জান্নাতে বর্ণনা দিয়েছেন, এগুলো হাদিস না সুন্নাত? ভাই বলুন আলোচনা, হাদিস না সুন্নাত? জান্নাতে বর্ণনা, জান্নাত কেমন দেখতে হবে এগুলো কি? হাদিস। ওরা হচ্ছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে। বলুন হুজুর জান্নাতে বর্ণনা অস্বীকার করে দেখো, দেখি তোমরা কেমন বাবের বাটা। যারা বলছে হাদিস মানা যাবে না, সুন্নাত মানতে হবে, ভাই বিশ্বনবী জাহান্নামের বর্ণনা বলেছে কি বলে নাই? বলেছে। তো জাহান্নামের বর্ণনা হাদিসগুলো অস্বীকার করেই দেখো, কিয়ামতের আলামত আসল বলেছেন কি বলেন নাই? এলো মুখের কথা আল্লাহর রাসূল, এগুলো হাদিস না সুন্নাত?
হাদিস তো অস্বীকার করে দেখো, কবর আজাব এগুলো হাদিস না সুন্নাত? হাদিস অস্বীকার করে দেখো বিশ্বনবীর শারীরিক গঠন, রাসূল কেমন দেখতে ছিলেন, কেমন চুল ছিলেন, কেমন ভাবে হাঁটতেন, কেমন ভাবে বসতেন, কেমন ভাবে হাসতেন, সমস্ত হাদিস আছে না নাই? এগুলো হাদিস না সুন্নাত? হাদিস এগুলো অস্বীকার করে দেখো ভাই, কোনো জবাব নাই, কোনো জবাব নেই। যারা বলছে হাদিস মানা তোমার সুন্নাত মানতে হবে, বড় সম্পূর্ণ একটা বিভ্রান্তিকর একটা বক্তৃতা। যে সালাফদের মধ্যে কেউ বলেনি ইংরেজরা ভারতবর্ষকে দখল করার পরে মানুষ হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করেছে, তার আগে কেউ করেনি। আর তারা আমাদেরকে বলছে ইংরেজের দালাল। আরে বেটা, তোমরাই তো ইংরেজের জামানাতেই এই ফিতনা তোমরা প্রথম তৈরি করো, আর আমাদেরকে কথা বলছে? আসেন আরো অসংখ্য জবাব দেওয়া যায় যে হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য নাই। মূলত তারা যে দাবি করছে যে হাদিস মানা যাবে না সুন্নাত মানতে হবে, অসংখ্য হাদিস তাহলে বাদ যাবে কি যাবে না? জান্নাতের বর্ণনা, জাহান্নামের বর্ণনা, রসুলের শারীরিক গঠন, একের পর এক অসংখ্য হাদিস বাদ দিয়ে দিতে হবে, অস্বীকার করতে হবে তাদেরকে। আর একটা বিষয় মনে রাখবেন যে হাদিস আর সুন্নাতের মধ্যে পার্থক্য করতে গিয়ে তাদেরকে আর একটা প্রশ্ন করেন যে ভাই সুনান আবু দাউদ নাম শুনেছেন, সুনান তিরমিজি, সুনান নাসাই বা হাদিসের গ্রন্থ আছে না? হাদিসের গ্রন্থের নাম কি সুনান মানে সুন্নাত? তো সুনান আবু দাউদ, সুনান ইবনু মাজা, এখানে কি শুধু হাদিস আছে না সুন্নাত আছে না দুটোই আছে? দুটোই আছে। মুহাদ্দিসগণ নাম দিয়েছে কি সুনান মানে সুন্নাত, সুন্নাতে পড়ে বই, কিন্তু ওখানে হাদিস আছে না নাই? তাহলে মুহাদ্দিসদের দৃষ্টিকোণেও হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য ছিল না। নাম দিয়েছে সুন্নাত কিন্তু অসংখ্য হাদিস নিয়ে এসেছে, তারা বলছে হাদিস সুন্নাতের মধ্যে পার্থক্য ভাই সম্পূর্ণ মিথ্যা, ধোকাবাজি প্রতারণা ছাড়া অন্য কিছুই নয়। হাদিস আর সুন্নাতের মধ্যে কোনো পার্থক্য যারা করছে এটা সম্পূর্ণ মিথ্যা একটা পার্থক্য। মহান সত্তা আল্লাহর কাছে দোয়া এই প্রার্থনা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইসব ব্যক্তি যারা এইসব বিভ্রান্তিকর বক্তৃতা আলোচনা দিয়ে মানুষকে জনসংখ্যা ধোকা দিচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে তুমি হেদায়েত দান করো। সকলে বলি আমিন। আচ্ছা, প্রশ্ন তো শুরু করার কথা বলছে, ইনশাআল্লাহ আমরা বাকি যে আলোচনা হবে সেগুলো প্রশ্ন উত্তরের মাধ্যমে আমরা শেষ করব। আর ঠান্ডা অনেক পড়ছে ভাই, ঠান্ডা লাগছে নাকি? আপনার লাগছে না আমার লাগছে রে ভাই? এমনি কালকে বাংলাদেশে আপনাদের আলোচনা করতে গিয়েছিলাম, কোথায় জায়গাটার নাম? নীলফামারি। নীলফামারিতে প্রোগ্রাম করতে গিয়েছিলাম, তার আগের দিন প্রোগ্রাম করতে গিয়েছিলাম দুপুরে কুড়িগ্রাম। কুড়িগ্রামে প্রোগ্রাম করতে গিয়ে আশ্চর্য বিষয়, সবাইকে বক্তৃতা দিতে দিবে আমাকে দেবে না। তারপরে এডিসি, আপনাদের বাংলাদেশের অনেক আইন শৃঙ্খলা বাহিনী, তারা সকলে এসে অনেক কথা বিতর্ক তাদের সঙ্গে হয়, অবশেষে শেষ পর্যন্ত সমস্ত মানুষের ঐক্যমতে যে রুহুল আমিন ভাইকে স্টেজে আনা হোক মাত্র 5 মিনিটের জন্য। আলহামদুলিল্লাহ 5 মিনিট বক্তৃতা দিয়ে চলে এসেছি, আলহামদুলিল্লাহ ওতে সবচেয়ে বেশি কাজ হয়েছে। ওরা বলছে যে না উঠতে দেব না, আর আমাদের জিদ না বেটা আমরা উঠবই। ওরা বলছে না উঠতে দেওয়া কোনোভাবে সম্ভব নয়, আর আমরা জেদ ধরছি 5 মিনিট হলে উঠবো। আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করেছে, তাদের যে আশা ওখানে বালি ঢেলেছে। জি প্রশ্ন করে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনা প্রায় 1 ঘন্টা হলো, প্রশ্ন উত্তর 1 ঘন্টা চলুক নাকি? জি হ্যাঁ হ্যাঁ। আরে বাবা, তো আমরা কি এর মধ্যে নড়াচড়া করব না ইনশাআল্লাহ। মোহতারাম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। মেয়ের উপযুক্ত বিয়ের বয়স হয়েছে, পরিবার থেকে মেয়ের বিয়ে দিতে চাই কিন্তু মেয়ে বিয়ে করতে চায় না, করণীয় কি? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহু। মেয়ের যথেষ্ট বিবাহর বয়স হয়েছে বাহ্যিক দিক থেকে দেখা যায় এবং বয়সের তুলনায়, এখন মেয়ে বিবাহ করতে চাইছে না, এক্ষেত্রে করণীয় কি? ডাক্তার দেখাতে হবে, বুঝলেন না? একে ডাক্তার দেখানো জরুরি, যদি কোনো সমস্যা থাকে তার মেডিকেল কোনো সমস্যা হলে আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করতে হবে। এখন ডাক্তার যদি বলে না সমস্ত কিছু ঠিক আছে, তাহলে মনোবিশেষজ্ঞকে দেখাতে হবে যে তার মাইন্ডে এরকম চিন্তা আসলো কেন, নিশ্চয় কোনো কারণ আছে নাকি? এখন মনোবিশেষজ্ঞকে দেখাতে হবে যে এরকম হওয়ার কারণ কি। আর সে মহিলা বা সে নারী যদি ধার্মিক হয়, তাকে কোরআন বা হাদিসের একটা আয়াত দিলেই যদি সে মুমিন বা মুমিনা হয় সে মানতে তখন বাধ্য কি বাধ্য নয়? সহিহ বুখারী কিতাবুন নিকাহ হাদিস না 5063 আলোচনা বলছে আর নিকাহ সুন্নাতি, বিবাহ হচ্ছে আমার সুন্নাত, ফামান রাগিবান সুন্নাতি ফালাইসা মিন্নি, আর যে আমার এই বিবাহ এই সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নিবে সমত থাকার পরেও ফালাইসা মিন্নি, সে আমাদের অন্তর্ভুক্ত নয়। তাই যদি
ধার্মিক মহিলা হয় তাহলে হাদিসটা দেন, এটা তার জন্য কি একটা ঔষধ। আর যদি ধার্মিক না হয় তাহলে ডাক্তারের কাছে যান, হয় মনোবিশেষজ্ঞ নাইলে আরো যে আয়ুর্বেদিক আছে কলকাতা হারবাল এদের কাছে। শিয়াদের সম্পর্কে জানতে চাই। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি বারাকাতুহ। বাংলাদেশে এখন শিয়া প্রসঙ্গে খুব আলোচনা চলছে না ভাই? ওই যে কাসেম সুলাইমানি মারা গেছে তারপরে, তার আগে শিয়া মানে কে বুঝতেও না। শিয়াদেরকে বলা বলা হয় আহলে তাশাইয়ু। কি বলা হয়? আহলে তাশাইয়ু। আমাদেরকে বলে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত এই শব্দ যখন ব্যবহার করা হয় তখন মনে রাখতে হবে আপনাকে এর মধ্যে হানাফি শাফি মালিকি হাম্বলি দেওবন্দি বেরলভি আহলে হাদিস সমস্ত ফিরকা অন্তর্ভুক্ত। আহলে সুন্নাহ ওয়াল জামাত মানে একটা বড় বিল্ডিং, আর বিল্ডিং মধ্যে 20 খানা কামরা আছে। আর আহলে তাশাইয়ু মানে এটা হচ্ছে শিয়াদের একটা প্ল্যাটফর্ম। আর এই শিয়াদের মধ্যে অনেকগুলো দল আছে, নাম জানেন? অসংখ্য দল, ফেরকায়ে জাইদিয়া, ফেরকায়ে ইসনিয়া, অনেকগুলো দল আছে। তো এই শিয়াদের মৌলিক একটা আকীদা হচ্ছে এটা সমস্ত শিয়াদের যে আল্লাহর রাসূলের মৃত্যুর পর সমস্ত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনুমরা মুরতাদ হয়ে গিয়েছিল, বলো নাউযুবিল্লাহ মিন জালিক। বিশেষ করে আবু বকর, ওমর এবং ওসমান এই তিনজন তারা সবচেয়ে বড় মুরতাদ, বলে নাউযুবিল্লাহ মিন জালিক। এটা কাদের আকীদা? এটা শিয়াদের। শিয়াদের একটা কোরআনের তাফসীর আছে, তাফসীরে কুম্মি সূরা নাহল আয়াত নম্বর 89 এর ব্যাখ্যাতে লিখেছে আবু বকর ওমর ওসমান হাফসা ওয়াইশা ফিন্নার, বলে নাউযুবিল্লাহ মিন জালিক। তারা বলছে আবু বকর ওমর এবং ওসমান হাফসা মানে ওমর বিন খাত্তাবের কন্যা বিশ্বনবীর স্ত্রী, আর আয়েশা আবু বকরের কন্যা বিশ্বনবীর স্ত্রী, ফিন্নার তারা জাহান্নামী, বলে নাউযুবিল্লাহ মিন জালিক। বা বলুন তো যারা এই আকীদা বিশ্বাসী যে সমস্ত সাহাবীরা কাফের হয়ে গিয়েছিল, মাত্র আহলে বাইতের মাত্র 5 জন তারা মুসলিম ছিল, বা এরা কখনো মুসলিম হতে পারে? আর যে সাহাবীদেরকে কাফের কাফের বলে, মানে তাদের অবস্থান কি? কিন্তু বাংলাদেশে এক শ্রেণী আলে বলে আছে, এদের জন্য মায়া কান্দা আছে না নেই? অনেক মায়া কান্দা প্রশ্ন করছে যে শিয়াদের সম্পর্কে আপনার ধারণা কি। উনি বলছেন শিয়া শুনে আমি বুঝি না, যে কালিমা পড়ে সে আমার দিনই ভাই। আশ্চর্য আলেম একজন দেখেছেন, আবার আমাদের মধ্যে তিনি ছিল কি ছিল না? তিনি আমাদের মধ্যে থেকে কাজ করছিল, এটা আমরা বলি যে চাদরটা উঠে গেছে। বলছে সহিয়া কিতা মহিয়া কিতা বুঝি না, যারা কালেমে বিশ্বাস করে তাদেরকে আমরাই দিনই ভাই মনে করি। বা কাদিয়ানিরা কালেমা বিশ্বাস করে কি করে না? করে। তো কাদিয়ানিকে আপনি দিনই ভাই বলতে পারবেন? সমস্ত মুসলিম উম্মার ইজমা দ্বারা প্রমাণিত কাফের, এবারে কোনো সন্দেহ নাই। আহলে হাদিস দুটো শ্রেণীকে, দুটো ফিরকাকে কাফের ফতোয়া দেয়। আমার জানা মতে এক ফেরকায় কাদিয়ানি, আর শিয়াদের মধ্যে ফেরকায় জাইদিয়া আর ফেরকায় নুসরিয়া, এই দুটো দলকে কাফের বলে, বাকি কাউকে সরাসরি কাফের বলে না। আহলে হাদিসদের বৈশিষ্ট্য হচ্ছে এটা যে আহলে হাদিসরা কোনো ফিরকাকে ওপরে হুকুম লাগায় না, বরং তারা কোনো ব্যক্তির উপরে হুকুম লাগায় না, বরং আমলের উপরে হুকুম লাগায়। কেউ যদি কবরে সিজদা দেয়, আমরা সেই সিজদাকারী ব্যক্তিকে মুশরিক জাহান্নামে বলি না, বরং বলি কবরে সিজদা যে করে বা সিজদা করাটা শিরক। বা আমরা ব্যক্তির উপরে ফতোয়া লাগালাম না, আমলের উপরে, আমলের উপরে। আর তারা ফতোয়া লাগায় কিসের উপরে ভাই? ব্যক্তির উপরে। 14 গোষ্ঠী উদ্ধার করে দেয় আহলে হাদিসকে পুরো জাহান্নামি বলে কি বলে না, পুরো ফিরকাকে জাহান্নামী বলে কি বলে না। কিন্তু আমরা কোনো ফিরকাকে সরাসরি জাহান্নামী বলি না, আমাদের কথাগুলো মাপ মেপে দেখবেন। আমরা আমলের উপরে ফতোয়া জারি করি, ব্যক্তির উপরে নয়। কেন? ব্যক্তির মৃত্যুর পর্যন্ত যে তৌবা করে ভাই, তাহলে আমি তাকে জাহান্নামী আগে বলে দিলাম, বা আমার কথা ভুল হবে কি হবে না? হবে। তাই আমাদের ফতোয়া দেওয়ার সময়, মতামত পেশ করার সময় সাবধানে আমরা সতর্ক আলহামদুলিল্লাহ থাকি। ভাই শিয়ারা যখন দোয়া করে, কোনোতে নাজেলা পড়ে, কি পড়ে জানেন? কোনোতে নাজেলাতে ঠিক এই দোয়াটা যে আবু বকর উমর আয়েশা ফিন্নার, বলুন নাউযুবিল্লাহ মিন জালিক। তারা মুহররম মাসে 10 তারিখে তারা অনেকগুলো অনুষ্ঠান করে, কারবালাকে কেন্দ্র করে শাহাদাতে হুসাইন প্রসঙ্গে অসংখ্য ইবাদত করে, অসংখ্য কর্মকাণ্ড করে। তার মধ্যে একটা যে সেই দিনে তারা একটা সুন্দর দেখে কেক নিয়ে আসে, কেক নিয়ে আসার পরে কেকের উপরে লিখবে আয়েশা ফিন্নার, বলুন নাউযুবিল্লাহ, মানে আল্লাহ সাল্লাহ স্ত্রী আয়েশা উনি জাহান্নামী, বলুন নাউযুবিল্লাহ। লেখার পরে সকলে চিৎকার মেরে বলে যে আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, ওই চিৎকার মারবে। আর তারা কেক কেটে হাসি ঠাট্টা করে উল্লাস করে তার দিনটাকে উদযাপন করে। এরা হচ্ছে শিয়া। বাবন্ত এরা মুসলিম আছে না অমুসলিম হয়েছে?
আপনাদেরকে আমি দেখাই তাদের ভিডিওটা, তারা ভিডিওটা দেখবেন ইন্টারনেটেও ভাইরাল হয়েছে, অসংখ্য তাদের ভিডিও মজুদ আছে। শুধু আপনি ইন্টারনেটে ইউটিউবে যান, লিখেন আয়েশা ফিন্নার, কি লিখবেন ভাই? আয়েশা ফিন্নার লিখলেই তাদের এই ভিডিওটা চলে আসবে। দেখতে পাচ্ছেন কি না? দেখেন কেকের উপর লেখা আছে আয়েশা ফিন্নার, দেখতে পাচ্ছেন? যারা কাছে আছেন তারা দেখতে পাচ্ছেন, আমি শুধু শব্দটা দিয়ে দেখেন। শিয়াদের মধ্যে অসংখ্য দল আছে, শুনতে পাচ্ছেন? দেখেন হাতে তালি বাজাচ্ছে, আর আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার বলে ছোট বড় সকলেই, আয়েশা ফিন্নার মানে আয়েশা আল্লাহর রাসূলের স্ত্রী, আবু বকরের কন্যা, জাহান্নামী, উল্লাস করছে, আবার হাতে তালিও বাজাচ্ছে। ভাই তালি বাজানোই হারাম। সূরা আনফাল আয়াত নাম্বার 38 আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে তালি বাজানো, সিটি বাজানো, এটা ইহুদি খ্রিস্টানদের রীতি। তো ভাই তারা দেখেন যেটা সুন্নাত পালন করছে কাদের, প্রথমে তালি বাজাচ্ছে আর বলছে আয়েশা ফিন্নার। ভাই বলতে যারা আম্মা জানকে যারা বলে জাহান্নামী, তারা কখনো জান্নাতে হতে পারে? তারা মুসলিম থাকতে পারে? ভাই এতটুকু কি যথেষ্ট না তারা গোমরা পথভ্রষ্ট হওয়ার জন্য? তাদের এই বাক্যটা যথেষ্ট যে আমরা জানি আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বলছে জাহান্নামী, যার জন্য কোরআনের 10-15 খানা আয়াত অবতীর্ণ হয়েছে, সিদ্দিকা হিসেবে আল্লাহ সুবহানাহু নিজে স্বীকৃতি দিয়েছে। সূরা নূরের 11-20 নম্বর আয়াত পড়েন, ভাই যার জন্য থরথর করে কাঁপছেন, এই সময় আপনার তায়াম্মুম করতে পাচ্ছেন। ভাই কার জন্য তায়াম্মুমের আয়াত এসেছিল? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার কারণে আল্লাহ আসমান থেকে তিনি তায়াম্মুমের বিধান অবতীর্ণ করে দিলেন। বিশ্ব নবীকে একজন সাহাবী বলছে আল্লাহর রাসূল আপনি সবচেয়ে কাকে বেশি ভালোবাসেন আল্লাহর পরে? উনি বলছেন আয়েশাকে। এক বাক্যে বলে দিয়েছে। তা বলছে এরপর কাকে? বলে তার বাপ আবু বকরকে। আল্লাহর রাসূল যাকে সবচেয়ে ভালোবাসে আয়েশাকে তিনি বলে দিয়েছেন, আর সেই স্ত্রীকে শিয়ারা বলছে জাহান্নামী। বা এরা মুসলিম থাকতে পারে? ভাই এই বিষয়ে আমার দুখানো ভিডিও ক্লিপ আছে, আপনারা দেখতে পারেন, ইন্টারনেটে যান, লিখেন শিয়াদের আকীদা, দেন এক এক 2 ঘন্টা আলোচনা আছে, ওখান থেকে বিস্তারিত পাবেন প্রশ্নোত্তরে। এতটাই যথেষ্ট মনে করছি। জি।